সি এই টি খ্যাত সি এই আর খার যদি খ এ থ খ্যাত হয় তাহলে খ এ আর তো খ্যার হওয়ার কথা বাট ওটা হয়েছে খার হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু দি ইংলিশ ক্লাস আজকে আমরা পড়বো আর কন্ট্রোলড আর কন্ট্রোল অর্থাৎ যে ভাওয়েলটা আর দ্বারা কন্ট্রোল্ড হয় লেটস বিগিন সো আমাদের প্রথমেই জানতে হবে আর কন্ট্রোল ভাওয়েল কোনগুলো আর কন্ট্রোল এ এয়ার ই আর আই আর ইউ আর ও আর এই যে পাঁচটা আর কন্ট্রোল ভাওয়েল আছে এরপরে আরও কিছু আছে কিন্তু এইগুলোই সবচেয়ে বেশি ব্যবহৃত আর কন্ট্রোল ভাওয়েল তোমরা যারা একদম বিগিনার তাদের জন্য এই পাঁচটাই আসলে যথেষ্ট এই পাঁচটা আসলে সবার আগে জানতে হবে তারপরে আমরা আস্তে আস্তে আরও অন্যগুলো জানবো সো প্রথমেই আমাদের এখানে জানতে হবে যে এইটার উচ্চারণটা আসলে কী যদি এটা থাকে এই এবং আর থাকে তাহলে এটা কি কীভাবে উচ্চারণ করতে হয় এটাকে উচ্চারণ করতে হয় আর এই এবং আর থাকলে আর আর মনে রাখবা এই আর আর যদি থাকে তাহলে উচ্চারণ করতে হবে আর এরপরে আছে ই আর ই আর আই আর ইউ আর এই তিনটা যদি থাকে তিনটার উচ্চারণ একই রকম আর 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 ওটা কিন্তু আর ওটা হচ্ছে আর আর এটা হচ্ছে আর 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 আমাকে একটু খেয়াল করো আমি কীভাবে উচ্চারণটা করছি আর আর এরপরে যদি ও আর আর থাকে তাহলে বলতে হবে অর তাহলে এটা হচ্ছে আর এটা হচ্ছে আর এটা হচ্ছে অর আর আর অর আমরা এখন এক্সাম্পলে যাব আমরা প্রথমেই আর এর এক্সাম্পল দেই এই একদম শুরুতেই যেটা বলছিলাম খার খারটা কিভাবে খ আর খার খ আর খার তাহলে খ তাহলে এইভাবে আমাদের বলা যাবে না যে খ র খ্যার ঠিক আছে এটা আর কন্ট্রোল ভাওয়েল যেহেতু এই পুরোটাই একটা সাউন্ড তৈরি হয়েছে যেটাকে বলা হচ্ছে আর খ আর খার এরপরে কী হয়েছে ফ আর খ খার্ক আর ফার্ক তাহলে আমরা এরপরে আমরা ই আর দ্বারা পড়ি ই আরটা কী হচ্ছে এখানে হ আর হার হ আর হার এরপরে কী হচ্ছে ঠ আই গ আর আই ঠাই গ আর গার টাইগার তাহলে এখানে কী হচ্ছে টাইগার টাইগার আর এটা হচ্ছে খার খার টাইগার খার দুইটা কিন্তু দুই ধরনের সাউন্ড হচ্ছে এরপরে আই আর কি বলছিলাম আর সো ব আর বি ফর ব আর মানে কি আর ড বার্ড এরপরে কী আছে আমরা কি পড়ছিলাম এটা এস এইস এসেইস এটা কি এটা একটা টাইগ্রাফ এসএইস এটা কী একটা ডায়গ্রাফ আমরা ডায়গ্রাফ পড়ছি দুইটা লেটারের একখানে হয়ে একটা ভিন্ন সাউন্ড তৈরি করে সেটাকে আমরা ডায়গ্রাফ বলি তো এর ডায়গ্রাফ এটা কি এটা হচ্ছে শ তাহলে শ আর এটা হচ্ছে আর শ আর আর শার্ট শ আর শার্ট তাহলে এটা কি আর এরপরে আবার ইউ আর ইউ আর এর সাউন্ডটা কি আর তাহলে ব আর ন বার্ন ব আর ন নার্ন এরপরে কি আছে ন আর স ন আর নার্স ন আর নার্স আমরা প্রথমে এনে জানলাম যে ই আর আই আর ইউ আর শার্ট এই সাউন্ডগুলো একই রকম হচ্ছে অ এরপরে আমরা আসবো অর 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 হর হর্স অ অর অর্স তারপরে এখানে দেখো এখানে কী আছে এস টি এস থি এটা কী কী এটা কিন্তু কনসনার ব্ল্যান্ডস রাইট এটা কনসনেন্ট ব্ল্যান্স কনসোনান্ট ব্ল্যান্স এস আর টি দুইটা লেটার সাউন্ড হয়ে একটা নতুন সাউন্ড তৈরি করছে যেখানে দুইটা সাউন্ডের অস্তিত্ব লক্ষ্য করা যায় তাহলে এস টি সাউন্ডটা কী হবে স্ট স্ত স্ট 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 অর স্থ storm স্থ আর তাহলে কী হল স্থ স্থ অর স্থ অর storm storm স্থর্ম স্থ সো আমরা আরেকবার যদি দেখি তাহলে এই আর এই যদি এই আর থাকে তাহলে উচ্চারণটা হবে আর 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 আই আর ইউ আর যদি থাকে তাহলে হবে আর এরপরে ও আর যদি থাকে তাহলে হবে অর তাহলে আর অর অর এই পাঁচটা যে সাউন্ড এই পাঁচটা সাউন্ড আমাদেরকে মনে রাখতে হবে যারা বিগিনার আসো তাদের জন্য এরপরে আমরা আস্তে আস্তে আরও কয়েকটা আর কন্ট্রোল ভাভেল সম্পর্কে জানব তো তোমাদের কাজ হচ্ছে তোমরা আমি যেভাবে প্র্যাকটিস করলাম এইভাবে তোমরা প্র্যাকটিস করবে এই শব্দগুলো এবং তারপর আর কন্ট্রোল ভাবেল তোমরা বের বেরবা তোমাদের বই থেকে নিজ নিজ বই থেকে তোমরা আর কন্ট্রোল ভাওয়েল খুঁজে বের করবা সেটা উচ্চারণ করার চেষ্টা করবা এবং সেই ওয়ার্ডগুলো তোমরা কমেন্ট করে জানাবা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না এবং এই টাইপের ভিডিও আরও পেতে চাইলে ফেসবুক পেজে ভালো দাও এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকো বাই